নমস্কার বিশ্ব বাংলা টিভি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছে আর একটা পুজোর সঙ্গে পরিচয় করে নিতে আর এখন আমরা দাঁড়িয়ে আছি পঞ্চশীল ভাটিকা দুর্গোৎসব পূজা কমিটির ঠিক পূজা প্রাঙ্গণে বলা যেতে পারে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের উত্তেজনা কিন্তু পুরো টান টান আর যেখানে তাদের প্রস্তুতি পর্বর একদম তুঙ্গি ইতিমধ্যেই খুঁটি পুজো হয়ে গিয়েছে খুঁটি পুজোর শেষে কিন্তু তাদের কাজও শুরু হয়ে গিয়েছে তবে তার মধ্যেই আমরা এসে তাদের সাথে একটু পরিচয় করে নিয়েছি প্রথমেই চলে যাবো পুজো উদ্যোক্তাদের মতো অন্যতম একজন উদ্যোক্তার কাছে তাদের নামটা যদি বলবি আট থেকে আসি সকলেই কিন্তু এখন পুজো নিয়ে একটা উন্মাদনার মধ্যে রয়েছে তো এই পঞ্চশীল ঘাটিকার দুর্গা উৎসব নিয়ে এবছর আপনাদের উন্মাদনা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যদি বলেন দেখুন তো ইনভলভ বলতে আমরা একদম সকাল থেকে এখানে আমরা ব্যস্ত থাকি আমাদের এখানে প্রত্যেকের প্রত্যেকটা দিন মানে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিন বিভিন্ন রকম অনুষ্ঠান হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় আর দশমীর দিন আমাদের বিসর্জনটা হয় এবং প্রত্যেক দিন আমাদের এখানে খাওয়া দাওয়ার বিভিন্ন রকম ব্যাপার থাকে মানে সে সকাল থেকে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু দুপুরের লাঞ্চ আফটার ডিনার সব রকম খাওয়া হয় আর এখানে আবাসিকদের ইনভলভমেন্ট মানে সত্যি প্রশংসনীয় প্রত্যেকে এখানে প্রচণ্ডভাবে এখানে ইনভলভ কিছু মানে কারোর নাম তো ইন্ডিভিজুয়ালি ওরকম সম্ভব না কিন্তু কিছু নাম আমার না বললেই নয় যেমন প্রণব বিশ্বাস জয়দীপ চক্রবর্তী সুমন বোস তারক চক্রবর্তী এখানে যারা রয়েছে অন্তরাদি তনিমাদি বাপ্পাদা এর প্রত্যেকে অরিন্দম সরকেল এরা প্রত্যেকে মানে সারাক্ষণ মানে সব রকমভাবে এখানে সহায়তা করে এবং সব রকম দিক থেকে আমরা সব প্রত্যেকে সাহায্য করি এবং এই বছরই আমাদের প্রথমবার খুঁটি পুজো এবং খুঁটি পুজোটা আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং খুঁটি পুজোর দিন আমরা পুজোর যে মোটামুটি নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট আমরা মোটামুটি সবাইকেই জানিয়ে দিয়েছি এবং আমরা আগামী দিনে হয়তো নির্ঘণ্ট প্রত্যেককে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে অসাধারণ একটি ব্যাপার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ডিজিটালভাবেই কিন্তু এই মুহূর্তে তাদের পুজোটিকে প্রস্তুতি পর্ব থেকে তুঙ্গে নিয়ে যাচ্ছে পঞ্চশীল ভাটিকা দুর্গোৎসব পুজো কমিটি আর আরও একজন সদস্যার কাছে চলে যাবো এবারে হ্যাঁ পুজোর পাঁচটা দিন পুজোর আয়োজন বলতে গেলে পুজোর প্রস্তুতি পর্বের দায়ভারটা বেশি বা দায়িত্বটা বেশি দাদাদের থাকে কিন্তু পুজোর পাঁচটা দিন এই যে কথাটা বললেন যে পুজোর নির্ঘণ্ট পুজোর নির্ঘণ্ট ধরে নিয়মিত পুজোগুলো সেরে নেওয়া কিন্তু আমার দিদি ভাইদেরই কাজ থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোটা কীভাবে কাটানোর প্ল্যান করে রেখেছেন প্রত্যেকদিনই সকালবেলা উঠে আমাদের পুজোর বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে সাথে বিকেলবেলা রাতে মানে সন্ধ্যাবেলার দিক থেকে এইদিকে আরতি টারতি হয়ে গেলে ওদিকে আমাদের কালচারাল অনুষ্ঠান হবে সেগুলোতেও আমরা সবাই মিলেই পার্টিসিপেট করবো এইভাবেই চারদিন খুব আনন্দের সঙ্গে আমরা পুজো কাটাবো অসাধারণভাবেই কিন্তু পঞ্চশীল ভাটিকার পুজো নিয়ে এক কথায় বুঝিয়ে দিলেন তাদের পুজো পুরো পুজোটির নির্ঘণ্ট এবং তাদের সময়সূচি তবে এখন আমি একটু ডান দিকে চলে যাব দাদা আপনার নামটা যদি বলেন পুজো নিয়ে তো অনেক কিছুই শুনলাম মানে ভুড়িভোজ থেকে শুরু করে পুজো তারপর পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু নিয়েই তো পুজো আর যেখানে সব আট থেকে আসি সকলে আনন্দ করতে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এবছর পঞ্চশীল ভাটিকাতে বহু বাইরের মানুষেরও আগমন ঘটে এমন একটা সাবিকে আনা পুজো দেখার জন্য এবছর কিভাবে মানুষ সাড়া ফেলবে বলে আপনার মনে হয় দেখুন আমরা তো পুজোর তো মনে হচ্ছে চতুর্থ বছরে আছি আমরা এখানে পুজো প্রত্যেক বছর আমরা খুব ভালোভাবে আনন্দ করি এখানে এই বছর আমরা একটা নতুন আরও কিছু গেল বিগত বছরের থেকে এবছর আমরা অন্যরকম নতুন কিছু করতে চেষ্টা করছি তো আমরা চাইবো যে আগে যেমন আমরা পুজো করেছি তার থেকে আমরা এবছর খুব ভালোভাবে পুজো করি এবং এই চারটে দিন আমরা যে সমস্ত পিবিবাসী আমরা যেভাবে আমরা আনন্দ করি গেল আগের বছরে যেগুলো করেছি তার থেকে আমরা আরও ভালোভাবে আনন্দ করে এই চারটে দিনকে আমরা করতে পারি সেটা আমরা চেষ্টা করি অনেক 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 ধন্যবাদ এখন রয়েছে আমাদের সাথে পঞ্চশীল ভাটিকা দুর্গোৎসব কমিটির অন্যতম একজন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমরা জেনে নেব তার কাছ থেকে তিনি কিভাবে আমাদের বিশ্ব বাংলার দর্শকদেরকে এই পঞ্চশীল ভাটিকা দুর্গোৎসবে আমন্ত্রণ জানাচ্ছেন আমন্ত্রণ আমাদের সবাইকে কারোকে আলাদা করে দিচ্ছে না কিন্তু আমরা এবার একটু প্রচার করব কারণ আমাদের এটা কমিউনিটি পুজো তো অনেকে কমিউনিটি দেখে আসে না কিন্তু এবার আমরা বিরাটির চারপাশে একটু বলবো যাতে সবাই আসে আমরা এত টাকা পয়সা খরচা করি সাজাই এবং আমাদের প্রচুর কালচারাল ইভেন্ট হয় সেগুলি যেন লোক আসে অ্যাটেন্ড করে তাতে আমাদের খুব আনন্দ হবে হ্যাঁ আমাদের অ্যারেঞ্জমেন্ট তো মানে পুজোর আগের থেকেই চলতে থাকে এবং কিছু না কিছু আমাদের ডেইলি মানে সকাল বিকেল সন্ধ্যা সবসময় একটা কিছু না কিছু এপিসোড থাকে
যখনই আসবে লোক কিছু না কিছু আমাদের এখানে পাবে। এইটুকু নিয়ে আমার বলা, যাতে সবাই আসে আপনাদের মাধ্যমে আরও বেশি প্রচার হবে, আরও লোক জানবে, এটাই আশা করবো লোক শুনবে এবং সেটা শুনে আসবে। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।